হাফেজ সাইফুল্লাহ, হাফেজ সাইফুল্লাহ পিতা মুস্তাকিম শেখ, হাফেজ সাইফুল্লাহ গ্রাম জেলা পাকুড়, গ্রাম লক্ষ্মীপুর জেলা পাকুড়, হাফেজ সাইফুল্লাহ। এখন আমাদের হিমস বিভাগের ছাত্র হাফেজ সাইফুল্লাহকে বাগড়ি প্রদান করেছেন আমাদের বঙ্গ প্রভাতম বিখ্যাত মুফাসসির কোরআন হযরত মাওলানা সওকত আলী সাহেব, সাথে সাথে আমাদের বিজ্ঞাপিত বক্তা হযরত মাওলানা মকবুল সাহেব আছে, সাথে আমাদের ওস্তাদ মোহতারাম হিফজ বিভাগের হাফেজ খায়রুল আলম সাহেব, সাথে আমাদের সম্পাদক সাহেব, সেক্রেটারি সাহেব এবং আমাদের হেড মুদারিস মাওলানা নাসিরুদ্দিন সাহেব, সকলে আছেন। সকলে আমরা হাত দিই, ভাই হাত দিয়ে একটু দোয়া করে দিই, সকলে হাত দিই। হাফেজ নাজিরুদ্দিন শেখ আইনুল হক, হাফেজ নাজিরুদ্দিন শেখ আইনুল হক সাহাপুর জেলা বীরভূম, জেলা বীরভূম ইলামবাজার থানা, শেখ নাজিরুদ্দিন। এনাকে পাগড়ি প্রদান করা হচ্ছে, হেপস কমপ্লিট করেছেন, হেপস বিভাগের ছাত্র, হেপস সকলে হাত দিই ভাই। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালামু আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আপনারা আমার অত্যন্ত প্রাণপ্রিয়, এ প্রতিষ্ঠান আমার প্রাণপ্রিয়, আমার ভাই এবং বন্ধুবর আবু জাফর সাহেব রহমতুল্লাহ আলাই, আজকে না আজকে মাদ্রাসার ছেলের মতাই পাগড়ি দিতে পেরে আমি গর্ব। ছেলেরা সুরা পড়লো কুলাউল রব্বিন নাস মালিকিন নাস, আল্লাহ শুরুতে বলেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, শেষে বলেছেন কুলাউল রব্বিল ফালাক কুলাউল রব্বিন নাস, এই রবটা তোমরা ভুলো না। প্রথমে রব, আবার শেষে রব মনে করিয়েছেন আল্লাহ আমাকে, ওই মহান রবকে মনে রাখার তৌফিক দেন আর আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।